তারপরে আরেকটি হলো রোজা অবস্থায় আমাদের যেগুলো থেকে আমরা বাঁচা দুঃসাধ্য হয়ে যায়, যেমন মুখের লালা, যেটা হচ্ছে মুখের লালাটা সব এখানে কেউ কেউ কোনো কোনো বিদ্যান বলছে, যদি মুখের লালা বা স্যাপ যেটা আমরা বলি বা থুতু কফ যদি বলি, এটাকে যদি আমরা মুখে জমা করে রাখি, মুখে জমা করে রেখে যদি বলি, তাহলে ওলা আমাদের মধ্যে কেউ বলছে যে এটা রোজা ভেঙে যাবে, আবার কেউ বলছে যেহেতু এটা তো মুখের মধ্যে তুই বাইরে থেকে আর সঞ্চারণ করে নাই, সুতরাং অধিক সতর্কতা স্বাভাবিকভাবে আসলে গেলে গেলে দেওয়া ভালো, কিন্তু জমা করে না করাই ভালো, আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে দ্বিতীয় কথা হচ্ছে আপনার থুতু গেলা রাস্তার ধুলুবালু, রাস্তার ধুলুবালি এখান থেকে আপনি বাঁচার অসাধ্য, এটা অসাধ্য, এটা অনিচ্ছাবশত, এটাতে আপনি চেষ্টা করতে হবে, যেমন আটার মিলে ময়দার মিলে যারা কাজ করে তাদেরও যেহেতু আটার মিলে ময়দার মিলে ধোঁয়া অনেক সময় পেটে যায়, এটা তো অনিচ্ছাবশত আপনি কর্ম করতে হবে, তো সেক্ষেত্রে আপনি নাকে মুখে কাপড় বেঁধে চেষ্টা করবেন, কাজে জেলা থেকে বাঁচার কোনো রাস্তা নেই, যেমন বা রাস্তায় বের হলে বিশেষ করে বাংলাদেশ ভারত বাংলাদেশের কথা বলছি, রাস্তায় বের হলে ধুলবালিতে আপনার নাকে মুখে যাবেই 100%, কাজে যে অবস্থা, সুতরাং আপনি নাকে মুখে কাপড় লেগিয়া কাপড় বাইরে বেঁধে অথবা ওই যেটাকে মাস্ক বলে মাস্ক দিয়া চেষ্টা করবেন, যতটুকু সতর্ক হওয়া যায় ইনশা আল্লাহ রহমান জেলা থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তারপরে আপনার লবণ চাওয়া তরকারি যে বিষয়গুলো আছে, মিষ্টি বা লবণ হলো কিনা চাওয়া, এটাতে খেয়াল রাখতে হবে, আপনি যখন জিভায় স্বাদ অনুভব করবেন লবণ চাইবেন, তাহলে কিন্তু আপনার খেয়াল করতে হবে ওটা যাতে আপনার গলার মধ্যে গলদেশের মধ্যে খাল্দ নালীর মধ্যে না পচে যায়, জিব্বা দিয়ে ছাইয়ার সাথে সাথে থুতুকি ফালিয়ে মুখ পরিষ্কার করতে হবে, কিন্তু যদি আপনি ছাই থেকে যদি খাইয়া পান তাহলে অবশ্যই আপনি রোজা ভেঙে যাবে, যেটা খাদ্যের সম্পূরক লবণ হোক বা মিষ্টি জাতীয় কিছু, এটা কিন্তু খাদ্য, সুতরাং আপনি মুখ দিয়ে ছাই জিব্বা দিয়ে শেষ করতে পারবেন, কিন্তু এটা কখনো গিলতে পারবো না, মুখ থেকে উগরিয়া ফেলে দিতে হবে। সেহেরির শেষ সময় পর্যন্ত আপনার পানাহার করা, যে হাদিসটা আবুদাউদে হাদিস আসছেন যে রাসূলুল্লাহ আবুদাউদের 350 নম্বর হাদিস আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা হাসান হাদিস, হাসান সহি বলা আছে যে চেয়ারি খেতে খেতে যদি আপনার হাতে কোনো কিছু পানি পাত্র অথবা খাদ্য থাকে তাহলে তুমি ব্রেক করো না, তোমার চাহিদা তুমি পূর্ণ করো, তো এই ব্যাপারে কিছু কিছু ওলামারা বলছে যে আজান শোনার সাথে সাথে ব্রেক করে দেওয়া উচিত, তবে আজানটা সঠিক টাইমে হয় তো ব্রেক করা উচিত, কোনো কোনো ওলামা বলছে, কিন্তু হাদিসের আলোকে আবু দাউদের হাদিসটা 350 নম্বর হাদিসে বলা হচ্ছে যে চালিয়ে যেতে পারেন, তবে অতিরিক্ত সংযোগ করা যাবে না, সামনে যেমন গেলাসে পানি পিতে আছে আমাকে আজান দিচ্ছে, আপনি বাকিটা কমপ্লিট করেন, যেমন খাইতেছেন সামনে কিছু খাদ্য আছে আপনি খাদ্যটা কমপ্লিট করেন, কিন্তু এর মধ্যে কিছু বিদ্বান বলছে যে ওখানেই ব্রেক করা, আজান শুনলে ওখানে ব্রেক করা আপনার জন্য উচিত, আল্লাহ আলম, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন। সেহরি উদয় হওয়ার পরে নাফাক অবস্থা থাকা, যেমন এখানে একটা জটিল বিষয় আমরা অনেকে জানি না, যেমন আপনি সেহরি খেতেন রাত্রে স্বামী স্ত্রীর সাথে উভয় মুআমালাত করেছেন, সেহরি খাওয়ার অল্প সময় উদ্দেশ্য পাইছেন, উঠে দেখেন যে যদি গোসল করতে যান তাহলে আপনি সেহরির সময় পাবেন না, আর যদি আপনি চেয়ারি খান তাহলে তো আপনি মনে করেন নাফাক, জি না, চেয়ারি অবশ্য যদি দেখেন যে গোসল করতে গিয়ে না আপনার চেয়ারির সময় পাবেন না, তাহলে আগে চেয়ারিটা খেয়ে নেন, চেয়ারিটা খাওয়ার পরেই তারপরে গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বেন, ইনশাআল্লাহ রহমান কোনো সমস্যা হবে না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ থেকে সহিহ সনদে হাদিস বর্ণিত আছেন। তারপরে আপনার দিনে ঘুমানো, অনেকে আমাদের দেশে বলে দিনে ঘুমালে রোজা নষ্ট হয়ে যায়, জি না, এটা ঠিক নয়। তারপরে আপনার বলতে হবে সফর করা, সফর বৈধ সফর প্রয়োজনে সফর করতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক সবচেয়ে ভালো জানেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।